নমস্কার বন্ধুরা প্রথমেই আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিই কারণ আধ ঘন্টা বাদে ভিডিওটা বানাচ্ছি পাশে একজন মারা গেছে তার ডেথ সার্টিফিকেট সমস্ত কিছু একটা ব্যাপার নিয়ে অনেক কিছু কমপ্লিকেশান থাকে কারণ কোথাও গিয়ে একটা ডাক্তারের যে এথিক্স সেটা থেকেও আমি বেরোতে পারি না ফলে সেই কমপ্লিকেশানগুলো কমপ্লিট করে সান করে তারপরে বসতে হচ্ছে আবার তো এইটা গেল ব্যাপার এখন তার জন্য ভিডিওটা একটু লেট হচ্ছে তো এইটুকু ক্ষমা আশা করছি করেই দেবেন এই প্রবলেমের জন্য আর আমি জানি আপনারা এই ব্যাপারগুলো বোঝেন যে একজন মানুষের কী কী প্রবলেম থাকতে পারে এখন শুরুতেই যেই ব্যাপারটা আসে সেইটা হচ্ছে আজকে দেখতে পাচ্ছি কি ব্যাংক নিফটিতে একশো উপরে গিয়ে ক্লোজ দিয়েছে এখন দেখুন মার্কেটে আমরা লাগাতার বলে চলেছি যখনই এই ক্যান্ডেল থেকে আসছে আমরা বলেছি দেখুন মার্কেটের ক্ষেত্রে একটা বুলিশ ভাব আসছে তৈরি হয়ে যান বুলরানের জন্য ব্রেকআউটের জন্য কালকের কথা বলেছি এবং আমাদের যেই টার্গেটটা ছিল দেখুন এবার কিছুটা কনসাস হওয়ার দরকার আছে কিন্তু কেন না আমি বলেছিলাম যে দেখুন টার্গেটের ক্ষেত্রে কিন্তু বাইশ থেকে একটা রিজেকশন জোন আসলেও আসতে পারে বাইশ হাজার পাঁচশো মার্কেট ট্রেড করছে খুব ভালো জিনিস যদি কালকের দিনেও ট্রেড করে তাহলে এর টার্গেট হতে পারে কিন্তু বাইশ হাজার আটশো অষ্টআশি লেভেল ওকে বাইশ হাজার আটশো অষ্টআশি লেভেল কিন্তু যদি ইনকেস এইটা না করে এই এই জায়গাটা যদি ওয়াক না করে তাহলে কিন্তু এই জায়গাতে আপনাকে দেখতে হবে কি যে এখান থেকে রিজেকশন জোন কালকে হলেও হতে পারে এখান থেকে আরো কিছুটা রিজেক্ট করে আবার এই জায়গাতে আসতে পারে আর যদি দেখি এইটার উপরে ট্রেড করছে তখন আমরা এই লেভেল অবধি বাইশ যে লেভেল সেটা অবধি আমরা দেখতে পেতে পারি ওকে তো তো এই ব্যাপারটাকে দেখে নিতে হবে আমি জাস্ট একটা মেসেজে রিপ্লাই দিলাম এতগুলো মেসেজ আসছে কারণ আমিও একটু চাপের মধ্যেই আজকে আছি প্লিজ একটু ক্ষমা করে দেবেন কারণ ওই জায়গা থেকে কি কি ম্যাচ আসছে না আসছে প্রবলেম তো বুঝতেই পারছেন এখন সেই জায়গা থেকে আমি যদি দেখি যে কি করা যেতে পারে এই মার্কেটের জন্য আমরা কি কি করতে পারি সেইটা হচ্ছে ব্যাপার এখন মার্কেটকে আমরা যদি এইভাবে দেখি মার্কেটের যদি অ্যানালিসিসগুলোকে আমরা প্রপারভাবে দেখি তাহলে বুঝতে পারবো মার্কেট কিভাবে চলে এবার আসি ব্যাংক নিফটির ক্ষেত্রে ব্যাংক নিফটিতে দেখুন আজকে যদি আমরা নিফটিটাকে একটু দেখি পুরোপুরি সাজানোই হয়নি ছো লাগছে এবং বারবার বারবার মানে কারো কান্না যেন মানে ভেসে আসছে এই জায়গাগুলোতে একটু তো জানেন যে সেন্সিটিভ একটু ভাব থাকেই কারণ কোথাও গিয়ে যেন মনে হয় যে কিভাবে দেখবো না দেখবো সেই একটা ব্যাপার যে কিভাবে ব্যাপারগুলোকে হ্যান্ডেল করব এই জায়গাগুলো একটু থেকেই থাকে তো সেক্ষেত্রে এবার দেখুন আমরা যদি দেখি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ব্যাঙ্ক নিফটিতে দেখুন আমরা যে টার্গেটটা দিয়েছিলাম এখানে ব্যাংক নিফটির টার্গেটও হিট এবং সেক্ষেত্রেও আমাদের যেটা টার্গেট ছিল আটচল্লিশ হাজার পাঁচশো তেত্রিশের লেভেল এবং আজকের যেখানে হাই লাগিয়েছে যে দেখতে পাচ্ছেন আটচল্লিশ হাজার ছশো পঁচিশ ওকে তো আটচল্লিশ হাজার আমরা পাঁচশো তেত্রিশের লেভেল বলেছিলাম এবং আটচল্লিশ হাজার ছশো পঁচিশের লেভেল অব মার্কেট কিন্তু গেছে তো সেক্ষেত্রে আমরা মার্কেটকে বুঝতেই পাচ্ছি যে এই জায়গাতে মার্কেটে যথেষ্ট পরিমাণে কিন্তু মার্কেট সেক্ষেত্রে আমাদের দেখিয়েছে যেই লেভেলগুলোর দিকে দেখানো উচিত সেটাই মার্কেট দেখিয়েছে এবং যেই লেভেলগুলো কালকে বলেছিলাম সেটা কিন্তু আমরা পেয়েছি ওকে এবার আসি আমরা আজকে কিভাবে ট্রেড করলাম শুরুতেই বলে আজকে দুর্ধর্ষ ভালো ট্রেড হয়েছে সকালে ট্রেডে প্রফিট বিকেলের ট্রেডে প্রফিট আর আজকের ভোলাটিলিটি মানে একদম দুর্ধর্ষ লেভেলের ভোলাটিলিটি পেয়েছি তো সেক্ষেত্রে আপনারা দেখতেই পারেন যে সেক্ষেত্রে একটা ভালো রকম আমরা দেখতে পাচ্ছি যে আপসাইডে যাওয়ার আরো বেশি মুভমেন্ট আছে ওকে এবার আসি সকাল থেকে দুর্ধর্ষ ভালো প্রফিট হয়েছে নো ডাউট এই প্রফিটটুকু বাদ দিলে এখনো অবধি আমি সত্যি বলছি প্রফিট করার পরেও ওই ইমোশনটা এবং বারবার বারবার যেন কানের মধ্যে বাজে কোথাও গিয়ে একটা হিউম্যান বিং এবং দিন বাদে মানে হসপিটালে বহুত দিন ডিউটি ছেড়ে দিয়েছি তারপরে এই ধরনের ঘটনা করলে বুঝতেই পাচ্ছেন যে ইমোশনালি এখনো অবধি যেন ওখান থেকে বেরিয়ে আসতে পারছি না মানে এতটা বেশি প্রফিট আজকে হয়েছে সেটারও ইমোশনকে কোথাও না কোথাও গিয়ে দমিয়ে দিচ্ছে তাও আমার একটা আত্মীয় হন না ব্যাপার লজিক কিছু না কোথাও গিয়ে কাজ করে আর কি তো যাই হোক এবার আমরা দেখি যে কালকের ক্ষেত্রে মার্কেটকে কিভাবে দেখতে পেতে পারি দেখুন কালকে মার্কেটে একটা রিজেকশন পয়েন্ট আসলেও আসতে পারে যেটা আমরা এখানে বলেছি আটচল্লিশ হাজার ছশো ছেষট্টি লেভেল একটা রিজেকশন পয়েন্ট হিসেবে কাজ করতে পারে যদি দেখি যে মানে এই জায়গাতে রিজেকশন পাচ্ছে তাহলে আলাদা বিষয় আর এই জায়গাটার মধ্যেই যদি মার্কেট ওপেন হয় মার্কেট যদি উপরের দিকে যায় তাহলে ফার্স্ট যেটা টার্গেট হবে সেটা হচ্ছে আটচল্লিশ হাজার সাতশো তেত্রিশ সেকেন্ড টার্গেট হবে আটচল্লিশ হাজার আটশো অষ্টআশি ওকে তো এই দুটো টার্গেটকে দেখতে পেতে পারি এবং থার্ড টার্গেট কিন্তু হবে উনপঞ্চাশ হাজার বাইশ এই লেভেল অবধি মার্কেট আসতে পারে তো সেইটার জন্য তৈরি থাকতে পারি আমরা কালকের দিনে দেখা যাক মার্কেট কিভাবে রিয়াক্ট করছে আর যদি নিচের দিকে আসে ধরুন এই লোনের মধ্যে মার্কেট ওপেন হলো এবং নিচের দিকে এলো তখন কিন্তু দুটো টার্গেট আমরা দেখতে পেতে পারি সেটা হচ্ছে আটচল্লিশ হাজার চারশো চুয়াল্লিশ সে তো আসবেই আসবে এইটা তো আমরা দেখতেই পাচ্ছি চারশো চুয়াল্লিশ ব্রেক করলেই যেটা আসতে পারে সেটা হচ্ছে আটচল্লিশ হাজার দুশো বাইশের লেভেল ওকে তো এই লেভেল অবধি কোথাও না কোথাও মার্কেট একবার রিটেস্ট করার জন্য আসতে পারে তবে কালকে ফ্রাইডে আছে ফ্রাইডেটা যতটা সম্ভব মার্কেটে একটু সেন্সিটিভভাবে একটু প্রপার অ্যানালিস করে তবে নামা উচিত এবং কালকে আজকে যে যেই ধরনের প্রফিট আমরা পেয়েছি সেই প্রফিটটাকে হোল্ড করার ক্ষমতা রাখতে হবে আমাদের যে এই প্রফিটটা যেন আমাদের কাছে থেকে থাকে ওকে যেন আজকে এমন না হয় আজকে যে প্রফিট করলাম কালকে সেটা গাবিয়ে দিলাম এই বিষয়টাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে মার্কেটে আবারও বলছি মার্কেট প্রফিট দেবে সেই প্রফিটটাকে ধরে রাখা এইটা হচ্ছে পার্টিকুলার কথা প্রফিট বড় কথা না প্রফিটটাকে ধরে কিভাবে রাখছেন সেই ব্যাপারগুলো কিন্তু ভীষণভাবে কাজ করে ওকে ইমোশনালি যখনই আপনি কোনো কিছু অ্যাটাচমেন্ট হবেন দেখবেন ব্রেন ফাংশন আস্তে আস্তে করে আপনার বারবার বারবার ডাইভার্ট হবে যেই ব্যাপারটা আমার ভিডিও বানাতে গিয়ে হচ্ছে এই ব্যাপারটা আপনারা যখন এই লসের চিন্তা ভাবনা আনবেন তখন আরো বেশি ডাইভার্ট হবে ভাবুন আমার কাছে যদি এই ভিডিও বানানোর সময় যতটা কনসেন্ট্রেট আমি করতে চাইছি কোথাও না কোথাও গিয়ে পাচ্ছি না হয়তো আমি আধ ঘন্টা বাদে পরের যে ভিডিওটা বানাবো সেটা এরকম হবে না কিন্তু এই ভিডিওটা তো হচ্ছে কারণ এই রিসেন্টলি আমি এসে যা স্থান করে বসেছি এই একটা কারণ তো সেই ব্যাপারগুলো এফেক্ট আপনার কাছে করবেই কিন্তু মার্কেটের এফেক্ট যেন না আপনাদের ক্ষেত্রে পড়ে এইটা মেন বিষয় যে লসটাকে যেন না সেইভাবে আপনি ভীষণভাবে লসটা আপনার এফেক্ট না করে ওকে তো এই ব্যাপারটা দেখে নেবেন যাই হোক আর যদি দেখি নিফটি ফিফটির ক্ষেত্রে কী দেখতে পারে নিফটি ফিফটির ক্ষেত্রেও আমার মনে হয় যেই ধরনের লেভেল দেখাচ্ছে এই এই লেভেলটা তার ক্ষেত্রে একটা রিজেকশন পয়েন্ট হিসেবে আসলেও আসতে পারে যদি আসে আর কি যদি আসে আমার মনে হয় এই যে লেভেলটা রিজেকশন পয়েন্ট কালকের দিনও আসতে পারে যদি আবারও বলছি যদি আসে আর যদি নামে এখান থেকে আবারও আমরা এই সমস্ত লেভেলগুলোকে দেখতে পেতে পারি সেটা হচ্ছে বাইশ হাজার চারশো চুয়াল্লিশ এবং বাইশ হাজার দুশো বাইশ ওকে এই দুটো জোন আসতে পারে আর যদি দেখেন উপরের দিকে যাচ্ছে তার টপ যাওয়ার সম্ভাবনা আছে বাইশ হাজার আটশো অষ্টআশি লেভেল অবধি ওকে তো সেই জন্য তৈরি থাকা যেতে পারে যে আমরা বাইশ হাজার আটশো অষ্টআশি লেভেলটা অবধি দেখতে পাচ্ছি কি না যদি দেখি যে আমরা পেয়ে যাই সেক্ষেত্রে আমরা সেইভাবে দেখবো ওকে এটা গেলো ব্যাপার যাই হোক ভিডিও আশা করছি ভালো লেগেছে ভিডিওটাকে আর বাড়িয়ে লাভ নেই পরের ভিডিওতে সমস্ত ডিটেলসে কথা বলবো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করতে বলবেন না তার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই দাবি দেবেন আর ভালো থাকুন সুস্থ থাকুন প্রফিট করুন প্রফিটটাকে রাখার চেষ্টা করুন জীবনে এনজয় করুন কারণ জীবনও খুব ক্ষণস্থায়ী যে কোনো মুহুর্তে যে কোনো কিছু ঘটতে পারে তো সেই ক্ষণস্থায়ী জীবনটাকে এনজয় করারও চেষ্টা করুন তো চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি থ্যাংক ইউ বাবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে বা